পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 25 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বুধবার বিকেল থেকে কমতে শুরু করেছে যানজট। এদিকে দু একটি ছাড়া বেশিরভাগ ট্রেনেই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এফএম বাইজিত রিপোর্ট। ঈদ যাত্রায় বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটালেও বাড়ি ফেরার আনন্দে ভাটা পড়েনি একটুও। যে যেভাবে পারছেন হাজির হচ্ছেন বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনে। এবারের ঈদ যাত্রার শুরুটা তুলনামূলক ভালো হলেও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গগামী মানুষদের ভোগান্তিতে ফেলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জ্যাম। ফিরতি গাড়ি দেরিতে আসায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দুটো সিট পাইছি আমার লাস্টে পিছনে, মনে করেন যে তাও আড়াইটার দিকে বলছে, এখন গাড়ি কয়টার দিকে পৌঁছে এটা তো এখনো শিওর আমি বলতে পারতেছি না। 9:30 আসছি, 8:30 গাড়ি। আমি যদি গাড়ি সঠিকভাবে 8:30 আসে তাহলে যাইতে পারবো, নাহলে যে টাইমে আসবো সেই টাইমে। কোনো কোনো গাড়ি দীর্ঘ সময় জ্যামে আটকে থাকায় সমস্যা সৃষ্টির কথা জানান বাস কাউন্টার মালিকেরা। আমাদের গাড়ির রাত একটাই ছাড়িয়ে গেছে, পৌঁছানোর কথা ছিল বেলা সকালে ভোর 5টায়, সেই গাড়ি 4 ঘন্টা জ্যামে ছিল টাঙ্গাইল এবং যমুনা সেতুতে। জ্যামের কারণে প্রত্যেকটা গাড়ি 3 থেকে 4 ঘন্টা আটকা আছে, এই জন্য ডিলে লেট হচ্ছে, ঠিক আছে, যাত্রীরা হয়রানি হচ্ছে। এদিকে তুলনামূলক স্বস্তিতেই হচ্ছে ট্রেনের ঈদ যাত্রা। অনলাইনে একটু সুবিধা হলো যে যতক্ষণ টিকিট আছে ততক্ষণ তো দেই, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, চাহিদা যেহেতু বেশি তবে আমরা পাইছি। প্রাসাই জ্যামজট থাকে তো বাচ্চাটা ছোট আমার, এই জন্য আগে চলে আসছে আর কি। আর এবার প্রথম ঈদ করতে যাচ্ছি আমি শ্বশুর বাড়ি বাচ্চাকে নিয়ে। এবার যেহেতু অনলাইনে টিকিটের ই হয়েছে তো মোটামুটি সুবিধাই হয়েছে, বা তেমন কোনো কষ্ট হয়নি, লাইন ধরে টিকিট কাটার কোনো সমস্যা ছিল না, তো সব মিলেই ভালোই যাত্রা হবে ইনশাআল্লাহ। বৃষ্টির কারণে আগে আসে আর কি, যদি ট্রেন মিস হয়ে যায়। বুধবার সকালে অতিরিক্ত যাত্রীর চাপে 2টি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে ছেড়েছে অন্যান্য ট্রেনগুলো। সকাল থেকে গিয়েছে 18 জোড়া ট্রেন, সবই রাইট টাইমে চলে গিয়েছে, শুধুমাত্র ধূমকেতু আর নীলসাগর ট্রেন 40 মিনিট 1 ঘন্টার লেট হয়েছিল দুটো ট্রেনের। সেটা যাত্রী সুবিধার্থেই, যাত্রী এত পরিমাণে চাপ ছিল যে যাত্রী যেন সঠিকভাবে তার আসনে বসতে পারে, তার উন ম্যানেজমেন্টে ঠিক করার জন্যই এই সময়টা লেগেছিল আমাদের। এফএম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।